ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি কলেজের চলমান পরীক্ষা শেষ করা হবে, তবে পরীক্ষা চলার সময় কোনো ছাত্রাবাস খোলা হবে না। সাত কলেজের অধ্যক্ষদের সাথে শিক্ষামন্ত্রীর বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এই সিদ্ধান্তে অবরোধ প্রত্যাহার করেছে শিক্ষার্থীরা। এর আগে চলমান পরীক্ষা স্থগিতের প্রতিবাদে সকাল 9টায় নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউজিসি অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন। ডক্টর আনোয়ার হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে। আপনি আজকে সারাদিনের পরিস্থিতি নিশ্চয়ই জানেন এবং এই প্রতিবেদনটিও দেখেছেন। বিশেষ করে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হওয়া এই সাতটি কলেজের, তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত থাকার আদৌ আর কোনো যৌক্তিকতা রয়েছে কিনা, কারণ টানাপোড়েন শেষ হচ্ছে না। আপনার মতামত জানতে চাই ডক্টর হোসেন। জি, আপনার যে প্রশ্নটি, এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এর উত্তরটিও আমাদের জানতে হবে যে এই যে খুব গুরুত্বপূর্ণ সাতটি কিন্তু কলেজ, বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ কলেজ এগুলো, এগুলো একসময় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল, পরে এটা জাতীয় বিশ্ববিদ্যালয় হলো এবং সেখানে সেগুলোকে নেওয়া হলো এবং তারপরে আবার কয়েক বছর কয়েক আগে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুনরায় অধিভুক্ত হয়েছে। কিন্তু তাদের যে সমস্যার কিন্তু শেষ হয়নি। নানান সময় আমাদের দেখতে হয়েছে যে ছাত্রছাত্রীরা তাদের দাবিতে আন্দোলনে গেছে, অবরোধ করেছে, জনদুর্ভোগ বেড়েছে এবং যে সমস্ত দাবি নিয়ে তাদের আন্দোলন সেগুলো কিন্তু যৌক্তিক দাবি, এটা বলতেই হবে। এবং সেখানে নানা সময়ে নানা সংকট হয়েছে, কখনো কখনো জাতীয় বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের মধ্যে টানাপোড়েন হয়েছে, উপাচার্য উপাচার্যের মধ্যে টানাপোড়েন, কিন্তু ভুক্তভোগী হয়েছে আমাদের ছাত্রছাত্রীরা। এখন এই যে ঘটনাটি ঘটছে কয়েকদিন ধরে, দেখুন এই যে মহামারী, করোনা মহামারী, সারা পৃথিবী এটাতে আক্রান্ত, বিপর্যস্ত এবং বাংলাদেশ তার বাইরে নয়। আর বাংলাদেশের সংকট তো আরো বেশি এই জন্যে যে আমাদের বহুল জনবসতিপূর্ণ একটা দেশ এবং আমরা সেই খুব ধনী দেশ নই। কিন্তু এই এই যে মহামারী সারা পৃথিবী জুড়ে হচ্ছে এবং বাংলাদেশেও আছে, তার কিন্তু বড় একটা ভুক্তভোগী হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের শিক্ষার্থীরা, আমাদের অভিভাবকেরা। এবং এখানে দেখুন যে বেশ কিছুদিন থেকেই দাবি উঠেছে যে যেখানে বাংলাদেশের সাধারণ মানুষ কাজে নেমে পড়েছে, বাংলাদেশের অফিস আদালত খুলে গেছে এবং বাংলাদেশের বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানও খোলা, আমার যতদূর জানা আছে যে এই যে মাদ্রাসা আছে সেগুলি তো চলছে। এখন কেন শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে? আমি নিজেও এ ব্যাপারে একেবারে স্পষ্ট বক্তব্য রেখেছি যে বিশ্ববিদ্যালয়গুলো এবং সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, প্রাথমিক স্কুল সবকিছু আমাদের খুলে দেওয়া দরকার, আমাদের প্রয়োজনে আমাদের যে আবাসিক হলগুলো খুলে দেওয়া দরকার। কিন্তু দেখুন আমাদের এই যে সংকটগুলো আসে, এখন ছাত্রছাত্রীরা পরীক্ষা দেবে, বিশেষ করে এই যে সাতটি কলেজের তারা তাদের চূড়ান্ত পরীক্ষা চলমান ছিল এবং সেখানে তারা পরীক্ষা শেষ করতে চায়। এর চেয়ে ভালো ছাত্রদের দাবি আর কি হতে পারে? এবং এটা বন্ধ হলো কেন? বন্ধ হওয়ার সেটাই হচ্ছে সংকট, যে বন্ধ হওয়ার জন্য যে সিদ্ধান্তগুলো হয় সেগুলো এই যে কলেজের লেখাপড়া যেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত আছে, এখন এর একাডেমিক কার্যক্রম কিন্তু পরিচালনা করে বিশ্ববিদ্যালয় এবং স্বশ কলেজগুলোর যে শিক্ষকেরা, তাদের সেখানকার যে কর্তৃপক্ষ, কিন্তু সিদ্ধান্ত গ্রহণ যখন হয়ে যায় তখন তাদের সঙ্গে আলোচনা হয় না। মানে এই যে সমন্বয়হীনতার বিষয়, আপনার কথাতেই হয়তো সেই দিকে ইঙ্গিত করছে ডক্টর আনোয়ার হোসেন। আরেকটি বিষয় আসলে জানতেই চাই, আপনি দীর্ঘদিন শিক্ষকতার সাথে আছেন, একটি বিশ্ববিদ্যালয়ের ভিসির দায়িত্ব পালন করেছেন, সুতরাং এই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাতটি কলেজের এটির আসলে সমাধান কী হতে পারে, সেই সমাধানের পথটি আসলে কোন দিকে যেতে পারে বলে আপনি মনে করেন? দেখুন, একটা ভালো উদ্দেশ্য নিয়েই কিন্তু এই বিশ্ববিদ্যালয়, এই কলেজগুলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করা হয়েছে এবং যখন অতীতেও তারা অধিভুক্ত ছিল সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা একাডেমিক নিয়ন্ত্রণ ছিল, এখানকার অধ্যাপকেরা সেই কলেজগুলোতে যেতেন এবং সেখানকার কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকতেন, উদ্দেশ্য কিন্তু সেটাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও যে চেয়েছেন যে এই কলেজগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য যে আমাদের যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আছে তার সঙ্গে অধিভুক্ত হোক, সেটা উদ্দেশ্য কিন্তু মহৎ। কিন্তু এগুলো করবার জন্যে যে ধরেন জনবল এবং আর্থিক সহায় সামর্থ্য, এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ, সেগুলো না করে খুব দ্রুত তড়িঘড়ি এটা করা হয়েছে, কিন্তু সেটাও কিন্তু বেশ কয়েক বছর হয়ে গেছে এবং ইতিমধ্যেই কিন্তু একটা সিস্টেম কিন্তু ডেভেলপ করে যাচ্ছে।
কিন্তু ব্যাপারটা হয়ে গেছে যে সংকটগুলো হয় এ কারণে, সাধারণ সংকটের কারণটা হচ্ছে গোটা শিক্ষা ব্যবস্থাটা আমলাতন্ত্রের খপ্পরে পড়ে গেছে। এখন আমলারা যদি তারা বিশ্ববিদ্যালয় পরিচালনা করতে চান, সিদ্ধান্ত চাপিয়ে দিতে চান এবং সেখানে সরকার, সেখানকার শিক্ষামন্ত্রী, তাহলে কিন্তু এই সংকটগুলো চলতে থাকবে। আমি খুশি হয়েছি যে শেষ পর্যন্ত শিক্ষামন্ত্রী, সেই বিশ্ব সেই সাতটি কলেজের অধ্যক্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাদের সঙ্গে আলোচনা করেছেন। এই আলোচনাগুলো যদি শুরুতেই হতো তাহলে আমার মনে হয় এই সংকট আমরা এড়াতে পারতাম। জি, অসংখ্য ধন্যবাদ ডক্টর আনোয়ার হোসেন আমাদেরকে সময় দেওয়ার জন্য।